नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तुम्हारे सबाई के स्वागत। चाकरी प्रार्थीदेर जोन्नो आबारो नतून सरकारी चाकरीर आपडेट निये तुम्हारे सामने हाजिर होयेछि, जेखाने राज्ये केंद्र सरकारेर नतून भावे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित करलो, जेखाने पदेर नाम होच्छे MTS एवं ग्रुप डी पदे कर्मी नियोग होबे। आजकेर भिडियोते तोमादेर सेटाई तुले धरबो, जारा जारा कैंडिडेट आवेदन करते इच्छुक। केंद्र सरकारेर एई जे नतून चाकरीर आपडेटटी प्रकाशित होते चलेछे, सेखाने तोमरा किभाबे आवेदन करते पारबे। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিছু চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবং প্রায় 700 শূন্য পদ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে একটি চাকরি পেতে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কীভাবে আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। অফিশিয়ালি অ্যাপ্লিকেশন করার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং মাথায় রাখবে আবেদনটা কিন্তু চলবে 13 নভেম্বর 2023 পর্যন্ত। তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে চান ডেসক্রিপশন বক্স কিন্তু এখনই ফলো করবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই বলে রাখি যে যে পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো কী কী। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মোটর ট্রান্সপোর্টের উপরে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মোটর ট্রান্সপোর্ট, মাল্টিটাস্কিং স্টাফের ওপরে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 700 শূন্য পদ কিন্তু খালি। শূন্য পদের সংখ্যাগুলো যদি বলি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য 362, MTSের জন্য 315টি শূন্য পদ এবং সব মিলিয়ে প্রায় 677টি শূন্য পদ খালি হয়েছে। এই শূন্য পদ কিন্তু তোমরা সবাই সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে এবারে তোমাদের বলি ন্যূনতম কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যদি দেখি, তাহলে একটি চাকরি প্রার্থীর জন্য মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই পদে, মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকে, সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থীকে মাধ্যমিক পাস কিন্তু হলে আবেদন করতে পারবে। আর তেমন কোনো কিন্তু কাজের অভিজ্ঞতা বা কিছুই লাগবে না। তাই তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে তার বয়সসীমা কিন্তু ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পাচ্ছে MTSের জন্য, এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য 27 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারছে। এটা রইল কিন্তু তোমাদের বয়সসীমা। তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছে সরকারি নিয়ম অনুযায়ী। প্রত্যেকটি ডিপার্টমেন্ট বা দপ্তরে, সরকারি দপ্তরে, সেখানে কিন্তু তাদেরকে বয়সের ছাড় দেওয়া হয়। তো সেইভাবেই কিন্তু এখানেও কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। মাসিক বেতন হিসেবে 21,000 থেকে 69,000 টাকা পর্যন্ত বেতন তোমাদেরকে দেয়া হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য। মাল্টিটাস্কিংয়ের জন্য তোমাদের দেয়া হবে কিন্তু এখানে 18 থেকে 56,000 পর্যন্ত। আবেদনের পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অনলাইনের লিংক প্রতিবারে যেমনটি আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিই, সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবং মাথায় রাখবে 13/11/2023 পর্যন্ত কিন্তু এর আবেদন করতে গেলে তোমরা এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে কেন্দ্র সরকারের, সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল ওয়েবসাইটে আসবে এবং এখান থেকেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এখান থেকেই তোমরা সমস্ত সার্কুলার পেয়ে যাবে এবং এখান থেকে আবেদন করতে পারবে। তাই তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছো বা আবেদন করতে চাও, তারা কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটে আসবে, এখান থেকেই আবেদন করতে পারবে। যদি মনে হয় আবেদনের ফর্ম
ভিডিওটা তোমরা দেখতে চাও ডেফিনেটলি তোমরা এখানে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।